অনেকদিন পরোটা খাইনি গিন্নি, আজ একটু পরোটা করবে গো। উনি পায়ের উপর পা তুলে হুকুম করবেন আর আমি খেটে খেটে মরবো। ঘরে বসে বসে খাবার চিন্তা না করে দুটো টাকা রোজগারের তো চেষ্টা করতে পারো না কি? গিন্নি সবসময় ওরকম করো না তো, আমার মন যে একটু পরোটা খেতে চাইছে, আমি কি করব বলো? তোমার মনের কেঁচাই আগুন, ঘরে একটা টাকা নেই, কাল যে কি খাবো তাও জানি, কোথায় কি করে টাকা আসবে সেই চিন্তা করবে, তা না পরোটা খাবো। আচ্ছা বেশ, এই বেরোচ্ছি, যে করি হোক আজ আমি টাকা রোজগার করবই, তারপর ময়দা আনবো আর পরোটা খাবো। আমি চললুম। রঘুদা আসো, ময়দা দাও তো। কত দেব গো? 10 টাকা দাও। সে কি গো এত দাম? 500 ময়দার এত দাম হয়েছে? বাজার দোকান খুব মন্দা চলছে, জিনিসপত্রের যা দাম বেড়েছে, তোমাকে আর কি বলবো ভাই। এই যা, আমার ব্যাগটা কোথায় গেল? দেখেছো কাণ্ড, দিনে দুপুরে ডাকাতি। আজ আর আমার পরোটা খাওয়া হলো নি গো। যাগ্গে, ভাগ্যে না থাকলে কি ঠকঠকালে হবে কি? এদিক ওদিক ঘুরে পটাই অবশেষে কিছু ময়দা কিনে নিয়ে আসে। বাড়িতে গিয়ে আমি বলবো গিন্নিকে, পরোটা করে দিতে হবে আজকে রাত্রিরে। বাড়িতে গিয়ে আমি বলবো গিন্নিকে, পরোটা করে দিতে হবে আজকে রাত্রিরে। একটা খাবো দুটো খাবো খাবো পাঁচটা, জমিয়ে আজ রাত্রিরে খাবো পরোটা। একটা খাবো দুটো খাবো খাবো পাঁচটা, জমিয়ে আজ রাত্রিরে খাবো পরোটা। বাড়িতে গিয়ে আমি বলবো গিন্নিকে, পরোটা করে দিতে হবে আজকে রাত্রিরে। লা 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 লা। রাতের বেলা খেতে বসে দেখা যায় 7টা পরোটা হয়েছে। এ কি গিন্নি, আমায় 3টে পরোটা দিয়ে তুমি 7টে পরোটা নিলে যে? আসলে তুমি তো জানো আমি পরোটা খেতে কত ভালোবাসি, তাই আমি একটা বেশি নিয়েছি গো। আমি এত খেতে টাকা রোজগার করে ময়দা কিনে নিয়ে এলুম, আর তুমি বেশি খাবে? না না, আমায় বেশি দিতে হবে। বললেই হলো আমায় বেশি দিতে হবে? আমি যে কষ্ট করে রান্নাটা করলুম তার কি কোনো দাম নেই? আমি না রান্না করলে ওই 3টে পরোটাও জুটতো নি। আর আমিও কষ্ট করে ময়দা না আনলে তুমি রান্নাটা কোথা থেকে করতে শুনি? দেখো এই আমি শেষবারের মতো বলছি, আমায় 1টা পরোটা দাও। আমি দেব না। কি যে করি, আচ্ছা এক কাজ করি, এইভাবে তো নিজেদের মধ্যে ঝগড়া করে লাভ নেই, আমরা কেউ কথা কইব নি। আর যে প্রথমে কথা কইবে 3টি পরোটা খাবে, আর যে কইবে নি সে 7টি। রাজি? আচ্ছা বেশ তাই হোক। আ মোলুজা, কথা কি কইবে না নাকি? এদিকে খিদের জ্বালায় মরছি, নাই কথা বলু মুগে যা। আমিও বলবো নি, দেখি কতক্ষণ না বলে থাকতে পারে। একটু জল খেয়ে শুয়ে পড়ি বরং। এ তো আশা জ্বালা হলো দেখছি, নিজে জালে যে নিজে জড়িয়ে গেলুম, এদিকে যে পেটে সুসই ডন মারছে, কি করি এখন? থাক আমিও কথা কইব নি, যাই শুয়ে পড়ি। বাবা খুব খিদে লেগেছে যে, গিন্নিকে 7টে দিয়ে 3টে খেয়ে নিলেই ভালো হতো,
যতই হোক আমার জন্য রান্না করে দিয়েছে, কথা বলে দেখবো একবার। না থাক, একাই যাক, একদিন না খেলে তো আর মরে যাবনি। আত্মসম্মান সবার আগে। মানুষটা এত কষ্ট করে ময়দা নিয়ে এলো, আর আমি একটা পরোটার জন্য এত কথা শোনালো, এখন যে বড্ড খিদে পাচ্ছে। তবে আমিও হার মানছি না, কথা আমি কোনো মতেই বলবো নি, যাই হয়ে যাক না কেন। পরের দিন বেলা বাড়তে থাকে, পটাই বা মুখ্যদা কাউকে দেখতে না পেয়ে লোকজনের সন্দেহও বাড়তে থাকে, অনেক ডাকাডাকি করেও সাড়া মেলে না। এই পটাই, পটাই বাড়ি আছি? বৌমা, ও বৌমা, বলি গেলে কই গো সব? খুড়ো, আর মনে হয় দেরি করা ঠিক হবে না, চলো দরজা ভাঙা যাক। নাও নাও, বেশি দেরি করো না, কতক্ষণ মরে পড়ে আছে কে জানে, তাড়াতাড়ি পোড়ানোর ব্যবস্থা করো। আচ্ছা গিন্নি এখনো চুপ করে থাকবে? এবার যে এরা জ্যান তো পুড়িয়ে মারবে। আমি আমার হাত স্বীকার করছি, এই তুমি সারটি খাবে, আমি তিনটে খাবো। দেখেছো গিন্নি, আর নিজেদের জেদের জন্য কি অঘটনটাই না ঘটতে চলেছিল। তুমি এত কষ্ট করে রান্না বান্না করো, না হয় একটা বেশি খেলে কি আছে? আমারই ভুল গো। না গো, ভুল আমারও। তুমিও তো কত কষ্ট করে খেটে খুটে রোজগার করে আনো, তাই আমি ঠিক করেছি আমরা একটা পরোটাকে ভাগ করে খাবো, কেমন? আচ্ছা গিন্নি। এ কি গুরুদি তুমি? আরে ভাই এসে গেছি, এই দেখ না, তোকে ডাকতে এসে দেখে কেউ নেই, পরোটাগুলো পড়ে আছে তাই খেয়ে নিলাম, খাবার নষ্ট করা ঠিক নয়, কি বলিস? ভাগ্যে না থাকলে কি ঠকঠকালে হবে কি?